আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং দ্য নাজমুল হোসেন ইউটিউব চ্যানেল অ্যান্ড উইথ ইউ। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে খুব অ্যামাজিং একটা অ্যাপস শেয়ার করতে যাচ্ছি, হয়তোবা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এই অ্যাপসটা দিয়ে আপনারা আপনাদের বন্ধুদের সাথে মজা নিতে পারবেন, ট্রোল করতে পারবেন। আর এই অ্যাপসটা হলো আপনারা আপনাদের ডিসপ্লেতে মানে স্ক্রিনে সাপ ঘোরাঘুরি করবে, এটা দেখে আপনাদের বন্ধুরা হয়তো বা অনেকে ভয় পেয়ে যেতে পারে, এবং এই অ্যাপসটা দেখলে অনেকেই পছন্দ করবে এবং অনেকেই অ্যাপসটা নিতে চাইবে। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আমাদের। তো সার্চ বারে সার্চ করতে হবে স্ক্রিন, এস এন এ কে স্নেক অন স্ক্রিন লিখে সার্চ করার পর সিম্পলি এই অ্যাপসটা চলে আসবে। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন, আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি সিম্পলি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর কিছু সময় লোড নিতে পারে। লোড নেওয়ার পর আপনারা দেখতে পারবেন, তো ফ্রেন্ডস যদি কোনো পারমিশন চেয়ে থাকে তো আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম, পারমিশনটা ওকে করে দিলাম। তারপরে আপনারা এখানে ফার্স্টে দেখতে পারবেন শো স্ন্যাক, তো তারপরে এটাতে করে দিবেন ট্যাপ। ট্যাপ করে দেওয়ার পর একটা পারমিশন চাইবে, আপনারা এটাকে পারমিশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা দেখতে পারবেন বন্ধুরা আপনাদের ডিসপ্লেতে আপনাদের স্ক্রিনে সাপ দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, সিম্পলি আমি ব্যাক চলে আসলাম। ব্যাকে আসার পর আপনারা আপনাদের এই অ্যাপসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু কাস্টমাইজ সেটিং আছে, তো আপনারা চাইলে আপনাদের মন মতো এই সেটিংগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য আপনারা অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফার্স্টে দেখতে পারবেন সেটিং আছে, তো সেটিংয়ে ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পর আপনারা ফার্স্টে যেটা এটা দেখতে পারবেন হাইড সিনেক আইকন ইন স্ট্যাটাস বার। যদি আপনারা এটাতে টিক মার্ক করে দেন তাহলে আপনাদের এই স্ট্যাটাস বারে সাপটা দেখা যাবে না। তারপরে স্নেক সাউন্ড, আপনারা যদি স্নেক সাউন্ডে টিক দিয়ে রাখেন তাহলে আপনাদের সাপ চলাফেরা করার সময় একটা সাউন্ড হবে, তো এটাকে আমি টিক উঠাই দিলাম। তারপরে এখানে আছে স্ন্যাক শো স্ন্যাক ডেলি, এটা আপনারা যদি চান 10 সেকেন্ড দিলে 10 সেকেন্ড পরপর সাপ আসা যাওয়া করবে। তারপর যদি চান এখানে আপনাদের মন মতন করে দিবেন, তো এটাও মন মতো করে দিতে পারেন। আমি এখানে 5 সেকেন্ড দিয়ে রাখলাম। তারপরে এখানে এটা আছে স্ন্যাক সাইজ, আপনারা আপনাদের মন মতো সাপের সাইজটা করে নিতে পারবেন। তো মোটামুটি এই সেটিংগুলো এখানে আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।